স্বাভাবিকভাবে আমরা যেটা রিকমেন্ড করি, যে আমরা মনে করেন অনেকে হোটেলে থেকেছেন, হোটেলগুলোতে দেখা যায় কি যে খুব স্প্রিংই বেড থাকে, যে ওখানে গিয়ে মানে সহজভাবে বোঝার জন্য আপনার এমন বিছানা ব্যবহার করা উচিত যেখান থেকে আপনি যখন উঠতে চাইবেন, নড়তে চাইবেন, সেটা যাতে আপনাকে সাপোর্ট দিতে পারে। সো হোটেলের বেডের কথা বলছিলাম, বেশিরভাগ হোটেলগুলোতে দেখা যায় যে আমি শুয়েছি, যখন উঠতে চাচ্ছি অনেক নড়ে চড়ে এমন ভাবে উঠতে হচ্ছে যে আমি উঠতে পারছি না, মানে বেডটা আমার বডির সাপোর্টটা নিতে পারছে না। সো হার্ড বেড ইজ বেটার, হার্ড না বলে বলবো ফার্মার, যে যেটা আপনি যখন উঠতে চাইবেন চাপ দিলে আপনার বডির চাপটা সে নিতে পারবে। বিদেশে টেম্পোর প্যাডিক একটা বেডের কথা শুনতাম, যদিও বেডটা বেশ এক্সপেন্সিভ, সো টেম্পোর প্যাডিক বেডটার মধ্যে কিছুটা মেমোরি ফোম আছে, যে আপনি যখন শুচ্ছেন আপনার বডির কন্ট্রোল অনুসারে সেটা শেপ হচ্ছে, কিন্তু সেটা সফট না নেসেসারিলি, মানে একদম সফট বা স্প্রিংই না। সো মেমোরি ফোম কুড বি ওয়ান অফ দ্য ওয়ে বেটার বেড। আর যারা খুব বয়স থেকে একদম হার্ড বেডে শুয়ে অভ্যস্ত, তারা হয় তাদের জন্য হয়তো ওইটাই বেড, ওইটাই হয়তো বেস্ট। কিন্তু আমরা যারা অনেকে হয়তো নরম বিছানায় শুয়ে অভ্যস্ত, জাজিম, তারপর তোশক বা আবার ফোমে শুয়ে অভ্যস্ত, হঠাৎ করে আপনি যদি একদম ফ্ল্যাট হার্ড বেডে শোন, আপনার বিভিন্ন জায়গায় আবার বোন ব্যথা করবে, কারণ বডির যে ওজন সেটা আর কোনো সাপোর্ট নেই। আমি বলবো আপনার বেডের থিকনেসটা এমন হওয়া উচিত যে আপনার বডির ওয়েটটাকে সে সাপোর্ট করছে কিন্তু একদম নিচে চলে যাচ্ছে না। সো ইটস হার্ড টু ফাইন্ড দ্যাট ওয়ে, বাট আমি ট্রেডিশনাল বা কন্টেম্পোরারি থেকে বলবো যে টেম্পোর প্যাডিক ভালো, বাট বাংলাদেশে টেম্পোর প্যাডিক বেড পাওয়া যায় কিনা বা এটা ইম্পোর্ট করার প্রয়োজন আছে কিনা সেটা আমার মনে হয় আর কি পরবর্তীতে হয়তো চিন্তা করা যেতে পারে। বাট বলবো আর কি যেটা সাপোর্ট অয়েল আর কি, হার্ড আর বেড ইজ বেটার, যতটুকু আপনি টলারেট করতে পারেন ব্যথা তৈরি না করে।